বুয়েটের পরামর্শ উপেক্ষা করে গেল সাত বছরে পাঁচ দফা বাড়ানো হয়েছে মেয়াদ উত্তীর্ণ সিএনজি চালিত অটোরিক্সার চলাচলের সময়সীমা যদিও নিবন্ধনের সময় দু হাজার দুই মডেলের এসব অটোরিক্সার মেয়াদ নির্ধারণ করা হয়েছিল নয় বছর মেয়াদ উত্তীর্ণ এ যানটি বর্তমানে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে বুয়েট বিশেষজ্ঞরা বিআরটিএ জানিয়েছে দুই হাজার দুই মডেলের সিএনজি চালিত অটোরিক্সা ঢাকা ও চট্টগ্রামে চলছে আট হাজার চারশো একুশটি তবে এর বাইরেও অনিবন্ধিত রয়েছে অসংখ্য এছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য নিবন্ধিত ছাই রঙের অধিকাংশ অটোরিক্সা ব্যবহৃত হচ্ছে যাত্রী পরিবহনের কাজে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দেয়া তথ্য এবং বুয়েটের বিশেষজ্ঞদের পরামর্শে প্রায় সাড়ে আট হাজার মেয়াদ প্রথমে নির্ধারিত হয় নয় বছর মালিক ও চালকদের দাবির মুখে এই মেয়াদ বাড়ানো হয় আরও ছয় বছর পনেরো বছরের মেয়াদ শেষ হয়েছে প্রায় পাঁচ মাস আগে এ সময়ের মধ্যে বাড়ানো হলো আরো দুই দফা সতেরো বছর আগের অটো এখন জাতীয় চালকদের জন্য ঝুঁকিপূর্ণ বলে সাব জানিয়ে দিয়েছে বুয়েট অথচ বুয়েটের মতামতকে তোয়াক্কা না করে বিআরটিএ শুনছে মালিক সমিতির কথা যাত্রীদের এবং চালকের সেফটিটা এখানে একটা বড় ইস্যু আর সার্বিক বিবেচনা আমরা সরকারের কাছে সুপারিশ করেছি যে সিএনজি অটো রিকশাগুলোর যা মেয়াদ আছে সেটা ফারদা পরিবর্তন বা ফারদার ইনক্রিজ না করা মালিক সমিতি আমাদের চেয়ারম্যান বিআইটি মহোদয় বড়বারে তার একটা আবেদন করে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা মন্ত্রণালয়কে একটা অনুরোধ জানাইছি সেগুলোর জন্য রাস্তায় বৈধভাবে চলতে পারে মানুষের জীবনের নিরাপত্তাকে বিবেচনায় নিতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বুয়েটের শিক্ষক ডক্টর মোহাম্মদ আহসান